দুষ্কৃতীদের অপরাধমূলক কাজে লাগাম টানতে বিশেষ উদ্যোগ নিলেন পুরশুরা থানার ওসি সোমনাথ দে। মঙ্গলবার তিনি পুরশুরা থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন। নিরাপত্তার কারণে দোকানে সিসিটিভি লাগানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলেন। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, এই আলোচনায় তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। আগামী দিনে তারা নিরাপত্তার ব্যাপারে বিশেষ জোর দেবে। আর আপনাদের কাজ করছে আমরা ইমিডিয়েট পাগলে সিসিটিভি বসিয়ে খুব কম খরচা, খুব বেশি কিন্তু খরচা নয়। আমরা ব্যবসা চেষ্টা আছে, না না ওটা বলছি না, ব্যবসা ছোট হোক বড় হোক, যেমন ব্যবসা একসময় ছোট শুরু হয়, একটা সময় গিয়ে একটা বড় জায়গায় যায়। মানে এটা যে আপনি যে ভবিষ্যতে বড় ব্যবসাদার হবে না কেউ তো বলতে পারে না, কিন্তু নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটি খুব সাথে। আর দোকানে যদি আপনাদের প্রত্যেকে নিশ্চয়ই ভল্ট আছে, ভল্ট মানে শোনা যায় ভল্টের চাবি খুব সাবধান, আপনার দোকানের কর্মচারী যদি কেউ থাকে তাকেও বিশ্বাস করবেন না, কেন কি আপনাদের দোকানে আপনারা সাবান ইউজ করেন, সেই সাবানের ছাপ দিয়ে ফ্রিজে নিয়ে গিয়ে ওই ভল্টের ডুপ্লিকেট চাবি বানিয়ে আপনার বিশ্বাস এমনভাবে অর্জন করে নেবে আপনি উপর ডিপেন্ডেবল হয়ে গেল। ধরে আপনার পরিবারে কোনো একটা সময় একটা আপনার স্ত্রী বা মেয়ের বা বাচ্চেলের শরীর খারাপ হলো, আপনি দোকানদারকে আপনি কী করলেন যে বলে তুমি দোকানটা দেখো আমি আমার ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, ওই চাবি কিন্তু মানে লুকিয়ে রেখে দিয়েছে কোমরে বা কোনো জায়গা সেফটি। দোকানে তো অনেক জায়গায় যেটা আপনি হয়তো জানেন, ও কী করলো ওই সুযোগে আপনার দোকানের ভল্টে তালা খুলে সমস্ত মাল খারাপ করলো, এটাও আপনাদেরকে অ্যাওয়ার্ড করেছিলাম। কিন্তু সাবধান, বিশ্বাস মানে ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস, আর সিসিটিভিটা এই জন্যই লাগাতে বলছি অন্তত আপনার মনিটরিংয়ে থাকে, তার মোবাইলে নেট কানেকশনের মাধ্যমে দেখে নেবেন আমি 24 ঘন্টা দেখতে পারবেন। মানে এটা আপনাদেরকে বারবার আমি বলছি কিন্তু ব্যবসা করছেন, একবার ক্ষতি হয়ে গেলে আপনাকে কোথায় দেখে দিব বলতো? আমি ওরা দেখবেন, আমি দেখুন আপনাদের দোষারোপ করছি না, আলোচনা অ্যাকচুয়ালি কি লোভে পাপ পাপে মিথ্যে, ওই সময়টা মানুষ কিন্তু মোহতে ভেসে যায়। আপনি দেখছেন যে 50,000 টাকার মাল 20,000 টাকা দিচ্ছি, 30,000 টাকা আমার সলিড থাকছে, জাস্ট এটা হচ্ছে লোভ। যদি এরকম কোনো ইনফরমেশন থাকে আপনারা কিন্তু আমাদেরকে থানায় জানান, জাস্ট ওকে ডিটেল করে ভাই তুমি একটু বসো আমি আসছি, অবশ্যই হতেই পারে। আর যখনই কোনো মাল কিনবেন কিন্তু খুব সাবধান ভেরিফাই করে দেখে নেবেন। আর মাঝে দেখবেন আরেকটা খুব জিনিস হচ্ছে, যদিও আপনারা এটা শোনার যেটা আমি এটা বরাবরে পেয়েছিলাম, দেখবেন একটা শোনার বল যদি আমি এটা পেয়েছি ঘুরিয়ে ইমিডিয়েট আমার টাকার দরকার বিক্রি করবো, শোনার একটা মানে বলের ঠিক একটা সাইডে এত সুন্দরভাবে অরিজিনাল সোনা লাগিয়ে দিচ্ছে, ওইটাই বলতে যাচ্ছিলাম আর কি, সোনা বালারাও ঠকে যায়, সোনা বালারাও ঠকে, এত সুন্দরভাবে সোনা লাগিয়ে দিচ্ছে। এবার যে গরিব মানুষ সে তো জানে না, এবার সে পাশে একজন হয়তো সোনা ছিয়ে নেই তাকে দেখিয়েছে যে এই দিকটা দেখুন, এবার ও দেখে বলে যে হ্যাঁ এটা সোনা, আর যা কম পয়সা, একটা বল মোটামুটি 100 গ্রাম দাম, এবার ধরি ও বলছে আমার 50 টাকা খুব দরকার, 50,000 দরকার, বাবাকে ট্রিটমেন্ট করতে হবে, এটা আমি বেচতে চাই একটু দেখুন। এবার ওর কাছে ছিল টাকা, ও কী করছে কিনে নিয়েছে, কিনে নিয়ে যখন সোনার দোকানে যাচ্ছে তখন কি দেখছে ওটাতে মানে 3 গ্রামও সোনা নেই। আমি এটাই বোঝাতে চাইছি, এটাও আপনারা পাবলিককে পারলে অনেকে তো আসে আমাদের স্যার বললেন যেটা মানে আমাদের ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সিসিটিভি টিভি লাগাতে হবে দোকানে, এবং অনেক কিছু ক্রাইম হচ্ছে যেখান থেকে নিজেদের বাঁচার জন্য সচেতন থাকতে হবে। অনেকগুলো বহু মূল্যবান উপদেশ আমাদের দিলেন, আমরা চেষ্টা করবো স্যারের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলার যাতে করে আমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় দোকানদারদের। আমরা সব দোকানদার একা হওয়ার চেষ্টা করছি, আমরা হোয়াটসঅ্যাপ করে একটা গ্রুপ করারও চেষ্টা করব ভবিষ্যতে, এবং আমরা পুরশুরা থানার বড়বাবুর সাথে নিয়মিত যোগাযোগ রেখে আমরা চলব। আজকের যে প্রশাসনিক বৈঠক কতটা সফল হলো? খুবই ভালো লাগলো প্রশাসনিক বৈঠক, একবার প্রায় বলতে পারেন ওনার মূল্যবান বক্তব্য 100% সফল আমরা। অরুণ রায়, ডিহিবাদপুর পঞ্চায়েতলা। মোটামুটি আমরা 21-22 জন এসেছি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।